মুসনাদ আহমদ একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে আসছে ছোট ছোট গুনাহ আমরা যারা করি কিছু মনে করি না এটা কোনো ব্যাপার না, 22808 নাম্বার হাদিস, 22808 নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুম ওয়া মুহাক্কিরাতিজ যুনুব, তোমরা ছোট ছোট গুনাহ থেকে বেঁচে থাকবা, ফা ইন্নামা মাসালু মুহাক্কিরাতিজ যুনুব কামাসালি কওমিন নাযালু বিবাতনি ওয়াদ, নবীজি বলেন ছোট ছোট গুনাহ তোমরা যারা করো এই ছোট গুনার দৃষ্টান্ত হলো এমন এক সম্প্রদায়ের মতো যেই সম্প্রদায় কোথাও গিয়েছে যাওয়ার পর ফাজা আযাবিউদিন ওয়া জাআবিউদিন, কোন এক সম্প্রদায় বাগানে গিয়েছে যাওয়ার পর রুটি খাওয়া তাদের প্রয়োজন, এবার রুটি রান্না করার জন্য লাকড়ি সংগ্রহ করা প্রয়োজন, আমি আপনি আমরা 10 জন বাগানের মধ্যে ছড়িয়ে পড়লাম, 20 জন ছড়িয়ে পড়লাম, এক একজন এক একটা লাকড়ি আনলাম, একটা লাকড়ি দেখতে কম, 20টা লাকড়ি একত্রিত করলে কম না বেশি, নবীজি বলেন লাকড়ি গুলা একত্রিত করার পর হাত্তা আমদজু খুব জাতাহুম, তারা তাদের রুটি গুলা রান্না করতে পারে, কারণ লাকড়ির সংখ্যা এখন বেশি, যেমনি ভাবে অনেকগুলা লাকড়ি একত্রিত করলে আগুন জ্বালানো যায়, রুটি রান্না করা যায়, তুমি ছোট ছোট গুনাহ যখন করতে থাকবা করতে করতে তোমার গুনাহ এত ব্যাপক হয়ে যাবে, ইহলিক এক পর্যায়ে এই গুনাহ তোমাকে ধ্বংস করে দিবে, বলেন নাউজুবিল্লাহ, লাকড়ি একটা একত্রিত করতে করতে একটা একটা 20টা হয়ে যায়, 10টা হয়ে যায়, যেমনি ভাবে একটা লাকড়ি 10 জনে একটা একটা করলে 10টা বা 20 জনে বা এক সম্প্রদায় এক একটা করলে বিশাল বড় লাকড়ির স্তূপ তৈরি হয়, আমি আপনি ছোট ছোট গুনাহ করতে করতে এটা বিশাল স্তূপাকার যখন ধারণ করে আমার আপনার জিন্দেগিটাই গুনাহ ধ্বংস করে দেয়, নাউজুবিল্লাহ, গুনাহ যখন করতে করতে সমাজের মধ্যে গুনাহ ব্যাপক হয়ে যায়, গজব ব্যাপকভাবে আসে, মুসনাদে আহমদ কিতাবের নাম, হাদিস নাম্বার 26638 নাম্বার হাদিস, এই হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইজা যাহারাতিল মাআসি ফি কওমিন, কোন সম্প্রদায়ের মাঝে যখন গুনাহ ব্যাপক হয়ে যায়, আম্মাহুমুল্লাহু বিআযাবিম মিন ইনদিহি, আল্লাহর পক্ষ থেকে ব্যাপক ভাবে আযাব তাদেরকে গ্রাস করে নেয়, সমাজের মধ্যে এলাকার মধ্যে গুনাহ যখন ব্যাপক হয়ে যায় এই গুনাহ ব্যাপক ভাবে মানুষকে গ্রাস করে নেয়, এক পর্যায়ে এমন হয়ে যায় মানুষকে যখন আযাব ব্যাপকভাবে গ্রাস করে নেয়, বলেন তো ওই মানুষের মধ্যে আযাবওয়ালা মানুষের মধ্যে এলাকার মধ্যে ভালো মানুষ আছে না নাই, সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমা ফীহিম সলিহুন, তাদের মাঝে কি ভালো মানুষ নাই, নবীজি জবাব দিলেন বালা ভালো মানুষ তো আছে তাদের মাঝে, তবে ইউসিবুহুম মা আসাবান নাস, খারাপদের উপর যে গজব আসবে ভালো মানুষদের উপরও আসবে গজবটা, নবীজি বললেন এলাকায় যখন ব্যাপকভাবে গুনাহ ছড়ায় পড়ে ওই এলাকায় ব্যাপকভাবে গজব আসে, সাহাবারা বললেন হুজুর তাদের মাঝে কি ভালো মানুষ নাই, নবীজি বললেন হ্যাঁ ভালো মানুষ আছে তাদের মাঝে, তবে এই ভালো মানুষদের উপরে গজবটা আসে যেটা অপরাধীদের উপরে আসে, নবীজি বলেন সুম্মা ইয়াসিরুনা ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, কিয়ামতের মাঠে এই ভালো মানুষগুলা খারাপদের থেকে আলাদা হয়ে আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেয়ে ভালোরা জান্নাতি হয়ে যাবে, কিন্তু গুনাহ ব্যাপকভাবে হয়ে গেলে এলাকার মধ্যে গজব ব্যাপকভাবে আসবে, গুনাহগার এবং ভালো মানুষ যারা সবাইকে ওই আযাব পাকড়াও করবে, করোনা ভাইরাস ভালো মানুষও মারা গেছে ঠিক না, তো ভালো মানুষ কত আল্লাহওয়ালা মানুষ মারা গেছে, ওই যে গজব যখন আসবে ভালোদেরকেও ধরে,